হ্যালো বন্ধুরা, আমি এসেছি ওল্ড টাউন, সুইডিশ ভাষায় বলা হয় গামলা স্তদ। এটা সবচেয়ে পুরনো জায়গা, আপনাদেরকে বলে রাখা ভালো, এইটা এমন একটা জায়গা যদি কোনো মানুষ, যদি কোনো ট্যুরিস্ট সুইডেনে বেড়াতে আসে, বিশেষ করে স্টকহোমে, সে ওল্ড সিটিতে আসবেই। এখানে বেসিক্যালি দেখার মতো এমন কিছু নেই, সুভেনির বিক্রি করে, কফি শপ আছে, কিন্তু বিদেশিরা ভাবে বা বিদেশিদের জন্য এটা একটা এমন একটা জায়গা যেখানটায় না আসলে মনে হয় যে আপনি স্টকহোমে আসেননি। আমরা যে জায়গাটায় আছি এটা হলো এই ওল্ড সিটির স্তুরা তরিয়েত, মানে বিগ মার্কেট। এখানে সামারে প্রচুর মার্কেট বসে, যেটা এখন ফাঁকা। একে তো নভেম্বর মাস, দ্বিতীয়ত আপনার প্যান্ডামিক, এখন ফাঁকা, এখন এখানে ট্যুরিস্টও নেই। আপনারা আমার পেছনে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো আপনারা হয়তো গুগলে সার্চ করলে পাবেন, এগুলো অনেক পুরনো এবং ওরা কিন্তু আজকে এত বছর যাবৎ এটার কোনো রিনোভারিং করেনি। আপনি যদি এই দিকে তাকান, এটা হলো নোবেল হাউস। নোবেল হাউস মানে এখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় না, এটা হলো নোবেল হাউস, এখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় না, কিন্তু এখানে সমস্ত ওই সুভেনিরগুলা বা যা লাইব্রেরিগুলা, যে ফটোগ্রাফিগুলা সবগুলো এখানে রেখে দিয়েছে। ঘোরার মতো এখন তো শীতে, শীতের দিনে এমন কিছু নেই, তবে আমরা যদি যাই কোথাও ঘুরতে, মানে এখনও কিন্তু দুই চারজন লোক আসছে, তারা এই স্টকহোমে এসছে এই ওল্ড সিটি দেখার জন্য। তো আমরা এখন একটু বেরোবো, ওল্ড সিটি বিভিন্ন রাস্তা রাস্তায় গলিতে ঘুরবো। একটা দেখতে অনেকটা ঢাকার শাঁখারিপট্টির মতোই, কিন্তু শাঁখারিপট্টির এটার মধ্যে ডিফারেন্স হলো ওটা একটু, এটা একটু মডার্ন, ওটা একটু পুরনো আর কি, পুরনো দালাল। এখানের বাড়িগুলো কিন্তু অনেক বছরের পুরনো, অনেক অনেক বছরের পুরনো, কিন্তু ওরা কোনো রিনোভারিং করেনি। আই মিন জাস্ট উপরের প্লাস্টারটা হয়তো একটু কালার করেছে, কিন্তু মেইন স্ট্রাকচার ওরা চেঞ্জ করেনি। তাহলে চলুন এবার আমরা ঘুরে আসি। এই গামলা স্তন অ্যাকচুয়ালি 1300 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ইতিহাস বলে তার পরবর্তীতে 1700 এবং 1800 খ্রিস্টাব্দে এখানে মোটামুটি প্রচুর জনবসতি থাকতে শুরু করে। এখানে বলে রাখা ভালো যে এখনো এই শতাব্দীতেও এখানকার একটি ফ্ল্যাটের ভাড়া বা একটি বাড়ির ভাড়া অনেক 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 বেশি। আর এখানে সুইডেনের মোটামুটি বিত্তশালীরা বসবাস করে থাকেন। এই রাস্তাগুলোতে কখনোই গাড়ি ঢোকার পারমিশন নেই, শুধুমাত্র দোকানের বা রেস্টুরেন্ট বা কফি শপের জিনিসপত্র নেওয়ার জন্য ওদের লরিগুলো আসতে পারে। এই রাস্তাটি সত্যি কথা বলতে সবচেয়ে বড় রাস্তা এখানটার, যাকে স্তুরা তরিয়ত বলে, সরি স্তুরা গতন বলে, এবং আশেপাশের রাস্তাগুলো বেশ সরু। এই দেখুন, স্কুল থেকে অনেকগুলো বাচ্চা নিয়ে তাদের টিচাররা এসছে এখানে ঘোরাতে। এটা সুইডেনের ট্রেডিশন, স্কুল থেকে ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ঐতিহ্যবাহী স্থাপনাগুলো বা স্টকহোমের বা যে 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 ডিস্ট্রিক্টেই থাকুক, ঐতিহ্যবাহী স্থাপনা এবং ঐতিহ্য বহন করছে এমন স্ট্রাকচারগুলো বা মিউজিয়াম, বিভিন্ন কিছু ওরা স্কুল থেকে ছোটবেলা থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে শিখিয়ে দেয়। তাই ওরাও এসেছিল গামলা স্তন দেখতে হয়তো বা। এখানে অনেকগুলো সুভেনিরের দোকান আছে, কিছু ব্র্যান্ডের দোকান আছে, যারা ট্যুরিস্টরাই নর্মালি শপিং করে থাকে। লোকাল পিপল খুব একটা বেশি এখান থেকে মার্কেটিং করে না, কারণ যে কোনো জিনিসের দাম
এখানে বাহিরের থেকে অনেক বেশি। রামলাস্তনে কম করে হলো 20-25টা ভালো উঁচু মানের রেস্টুরেন্ট আছে। তো এর মধ্যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যার মালিক আমাদের বাঙালি। তো এই রেস্টুরেন্ট গুলো নর্মালি বাইরে যে সমস্ত রেস্টুরেন্ট আছে থেকে অনেক কস্ট। এই দেখুন রাস্তাগুলো, সমস্ত রাস্তাগুলি সরু এবং একই রকম দেখতে। এই জায়গাগুলো অনেকটা এই টার্কের ইস্তাম্বুলেই ধরে রাস্তা আমি দেখেছি, কিন্তু ওটার সাথে এটার পার্থক্য হলো যে ইস্তাম্বুলের প্রতিটা রাস্তার পাশেই বেশ ছোট ছোট দোকান সাজানো আছে, মানুষ ব্যবসা বাণিজ্য করছে যা এখানটায় নেই। রামলাস্তনে কম করে হলো অনেকগুলো 40-50টা কফি শপ আছে যেখানে বেশ কস্টলি কফির দাম, বাইরের থেকে এখানে দাম অনেক বেশি, কিন্তু টুরিস্টরা খায়। গলিগুলো সবগুলি প্রায় একই রকম দেখতে। কথিত আছে যে এখানে যদি নতুন কোনো লোক এসে হারিয়ে যায় তার বেরোতে বেশ কষ্ট হয়, সাহায্য ছাড়া সে বেরোতে পারে না, কারণ চেনা খুব মুশকিল। অলমোস্ট প্রত্যেকটা বাড়িঘর এবং প্রত্যেকটা রাস্তা একই রকম দেখতে। করোনার জন্য লোকজন কম, আপনারা দেখতেই পাচ্ছেন। সামারে যদি আপনি কখনো আসেন এই গামলাস্তনে, যদি কখনো আসেন তবে আসবেন, অবশ্যই আসবেন, কারণ গামলাস্তন দেখার মতো জায়গা। সামারে আপনি এই সমস্ত জায়গায় হাঁটতে পারবেন না, মানুষের সাথে গায়ের সাথে গা লেগে যাবে। আর এখন তার করুণ অবস্থা বহন করছে গামলাস্তনের রেস্টুরেন্টগুলো। দেখুন একটা রেস্টুরেন্ট কি করুণ অবস্থা, একটি কাস্টমার নেই, অথচ সামারে এখানটায় ভিড় লেগেই থাকবে। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি। বেশি লম্বা করতে চাইনি আমার এই কন্টেন্টটা, আপনারা বোর হয়ে যাবেন তো, আর একই জিনিস বারবার ভালোও লাগবে না। আমরা আবার সেই আগের জায়গায় চলে এসেছি, তবে একটা ভুল আমি করেছি। আমি আপনাদের বলেছি নোবেল হাউস, এই যে বিল্ডিংটা প্রথম দিকে দেখিয়েছিলাম, এটা নোবেল হাউস নয়, এটা নোবেল মিউজিয়াম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।